বন্ধুরা ডাবলিউপি সি একসামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের আফকে পি কস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ম্যারাথন ক্লাস চলছে সমস্ত অধ্যায় ভিত্তিক আমাদের ম্যারাথন ক্লাস চলছে আমরা আজকে রিজনিংয়ে এখানে আমরা দিক নির্ণয় যেগুলো আছে তোমাদের ডিরেকশন চ্যাপ্টার ডিরেকশন চ্যাপ্টার থেকে প্রতি বছর একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয় তো হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমাদের একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমরা সেশনটা মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো অ্যান্ড অবভিয়াসলি যারা চ্যানেল প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেওয়া চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা এখনই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো না শুধু আমাদের রিজনিংয়ের না আমাদের জিকে ম্যারাথন ক্লাস চলছে মর্নিং সাতটা থেকে এবং ম্যাথের অধ্যায় ভিত্তিক ম্যারাথন ক্লাস চলছে তোমাদের সন্ধ্যে সাতটা থেকে দুটি ক্লাসেও তোমাদের সবগুলো ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের হাতে মাত্র আর কোনো এগারো দিন মতো সময় আছে এই এগারো দিনও তোমাদের আরও কিছু অসাধারণ ক্লাসেস আসতে চলেছে সেই জন্য অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনে আসে ক্লাসে ফার্স্ট ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ডিরেকশনের মক আকারে ক্লাস চলবে তো তোমরা ফটাফট তোমরা খাতা কলম নিয়ে তোমরাও অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখে নাও কী বলা হয়েছে ডিরেকশনের ক্ষেত্রে কী মনে রাখতে লাগবে আমাদের এটা পূর্ব দিক ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ জাস্ট এইটুকু মনে রাখলেই হয়ে যাবে এদিকটা কী আমাদের এদিকটা আমাদের নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট এইদিকটা নর্থ ইস্ট এদিকটা কি সাউথ ইস্ট এইটা কি আমাদের সাউথ ওয়েস্ট এটা আমাদের কি নর্থ ওয়েস্ট এই ডিরেকশনগুলো শুধু যে মাথায় থাকলেই তাহলে তোমাদের হয়ে যাবে তো এখানে ইস্ট মানে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা তো জানো আশা করছি নর্থ ইস্ট মানে কি আমাদের উত্তর পূর্ব এদিকে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম এই কোনটা তো তোমরা মাথায় রাখবে শুধু এবার এ ডিরেকশনে কোশ্চিন যখনই আসবে তোমাদের কোশ্চিন পড়তে পড়তে তোমাদের ছবি আঁকা শুরু করে দিতে লাগবে কারণ ছবি আঁকার উপরেই তোমাদের পুরো কোশ্চিনটার অ্যান্সারটা ডিপেন্ড করে তো এখানে কী বলা হয়েছে সমীর পূর্ব দিকে গেল পনেরো কিলোমিটার তো এই যে সমীর পূর্ব দিকে এটা পূর্ব দিকে আমাদের তাহলে পূর্ব দিকে গেলো কত পনেরো কিলোমিটার এবার কি বলা হয়েছে তার বাঁদিকে বেঁকে পাঁচ কিমি গেলো তাহলে এবার বাঁদিক ভাবো তুমি এই দিকে যাচ্ছ তুমি যদি এই দিকে হাঁটো তাহলে তোমার বাঁ হাতটা কোন দিকে পড়ছে বাঁ যেদিকে সেটা আমাদের বাঁ দিক ডান হাতটা যেদিকে পড়ছে সেটা আমাদের ডান দিক তাহলে বাঁ হাত উপর দিকে পড়ছে তাহলে উপর দিকে কত গেল আরও পাঁচ কিলোমিটার গেলো তারপর আবার কি তার বাঁ দিকে তা এবার তুমি উপর দিকে হাঁটছো উপর দিকে হাঁটলে তোমার বাঁ হাতটা কোন দিকে পড়ছে এদিকে পড়ছে তাহলে আবার বাঁধিয়ে কত গিয়েছে আবার গিয়েছে পনেরো কিলোমিটার তাহলে সমীর এখন এখন শুরু স্থান থেকে কত দূরে অবস্থিত তো এটা খুবই সহজ একদম এখানে দেখো শুরু কোথায় করেছিল এখানে শুরু করেছিল এখান থেকে শুরু করেছিল এখান থেকে এটা পনেরো এখান থেকে এটাও পনেরো তার মানে এটা এটা সমান আমাদের তার মানে নিশ্চয়ই এই যে এই জিনিসটা যেটা আছে এই লাইনটাকে আমি জাস্ট এখানে যদি ড্র করে দিই তাহলে হয়ে গেল এই লাইনটা কত আমাদের পাঁচ কিমি এই লাইনটা তার মানে কি সমীর এখান থেকে শুরু করেছিল এখান থেকে কত দূরে এখন আছে পাঁচ কিলোমিটার দূরে আছে তাহলে এখান অপশন ডি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে একদম ইজি টাইপ অফ কোশ্চেন থাকবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই নেক্সট দেখে নাও নেক্সট কোয়েন্টটা কী বলা হয়েছে এখানে রনিপা পূর্ব দিকে রনিপা পূর্ব দিকে এখানে পঁচিশ মিটার হেঁটে গেলো তো রনিপা পূর্ব দিকে হাঁটছে তার মানে এদিকে হাঁটছে ঠিক আছে হাঁটা আগে এদিকে পূর্ব দিকে হাঁটলো কত পঁচিশ মিটার লিখে নাও পঁচিশ মিটার তারপর বাঁদিকে দশ মিটার গেল তারপরে সে বাঁ দিকে গিয়েছে এবারে এবারে সে যদি বাঁদিকে দশ মিটার যায় তাহলে এবার কি কোন দিকে হয়ে যাচ্ছে তার অনেকটা পূর্ব দিকে এত হাঁটলো দিক কী উপর দিক পড়ে যাচ্ছে আমাদের বাঁ দিক কী উপর দিকে হচ্ছে এদিকটা নিচেরটা ডান দিক উপরটা কী দিক তাহলে উপর দিকে আর কত গেল সে দশ মিটার গেল। তারপর সে ডান দিকে বেঁকে কুড়ি মিটার আরও হাঁট হেঁটে গেল তো এবার উপর দিকে এটা দশ গেল তারপর সে কি ডান দিকে গিয়েছে ডান দিকে আবার কত গিয়েছে সে কুড়ি মিটার গিয়েছে ঠিক আছে কুড়ি মিটার গেলো তো শেষে আবার ডান দিকে বেঁকে তাহলে এবার এদিকে যাচ্ছে এদিকে আবার সে ডান দিকে বাঁকছে ডান দিকে বেঁকে আবার কি দশ মিটার গেল তাহলে ডান দিক করে বেঁকে গেলো এই যে নিচের দিকে ডান দিকে বেঁকে গেলো ডান হাতটা নিচের দিকে পড়ছে ডান দিকে আরও কত দশ মিটার গেলো এদিকে আরও কত দশ মিটার গেল তাহলে এবার কি বলা হয়েছে এখানে যে তবে রনিপা শুরুর স্থান থেকে কত দূরে আছে তাহলে রনিপা এর শুরুর স্থান থেকে কত দূরে আছে সে শুরু করেছিল থেকে সে এই যে এখান থেকে শুরু করেছিল এখানে গিয়ে তার শেষ হয়েছে তো এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা পেয়েছি আমরা এখানে দেখো এই জায়গাটার ডিস্টেন্সটা পঁচিশ এই জায়গার ডিস্টেন্সটা আমরা জানি না কিন্তু এই জায়গার ডিস্টেন্সটা কী এটাও দশ এটাও দশ তার মানে এই ডিস্টেন্সটা এই নিচের ডিসটেন্সটা তার মানে এই ডিসটেন্সটা কত কুড়ি তার মানে এখানে কি পঁচিশ এদিকে কুড়ি ইজ টু কত পঁয়তাল্লিশ মিটার তাহলে সে তার শুরুর স্থান থেকে এখন কত দূরে আছে এখান থেকে এই জায়গাটার ডিসটেন্স পঁয়তাল্লিশ মিটার দূরে আছে অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে আসলে কিছু বুঝতে পেরেছো কোনো রকমের ডাউট কোনো এনকোয়ারি কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করে যাও নেক্সট কোশ্চেনটাকে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চিনটাই দেখে নাও নেক্সট কোশনটা কী বলা হয়েছে এখানে নীলায় হেঁটে দশ মিটার উত্তর দিকে গেলো তো নিলাই হেঁটে প্রথম উত্তর দিকে গিয়েছে উত্তর দিক মানে কি আমাদের উপরের দিক কত গিয়েছে এখানে দশ মিটার হেঁটে গিয়েছে তারপরে কী বলা হয়েছে এখানে প্রত্যেকবার বাঁ দিকে বেঁকে আরও দশ মিটার পনেরো মিটার হেঁটে গেলো মানে প্রত্যেকবার প্রথমে একবার বাঁ দিক নিয়েছে তারপরে পরবর্তী নেক্সট টাইমে আরও একবার বাঁ দিক নিয়েছে তো প্রথমবারে বাঁ দিকে হলে তার কোন দিকে এসে যাবে তো এইদিকে প্রথমবার বাঁ দিক তার এটা এদিকে গেলে ডান হাতটা কি এদিকে পড়ছে বাঁ হাতটা দিয়ে পড়ছে তাহলে প্রথমে বাম দিকে বেঁকে কত গিয়েছে সে বাম দিকে বেঁকে গিয়েছে দশ মিটার তারপর আবার সে কি বাম দিকে বেঁকেছে আবার যদি সে বাঁদিকে বাঁকে তাহলে কোন দিকে বাঁকবে এদিকে তুমি এবার ভাবো এদিকে হাঁটছো তুমি এই যেদিকে তীর চিহ্ন যেদিকে আছে সেদিকে তুমি হাঁটো যদি তাহলে কি ডান হাতটা আমাদের উপর দিকে পড়ছে বাঁ হাতটা নিচে দিয়ে পড়ছে তার মানে কি নিচের দিকে সে আর কত পনেরো গেল আরও পনেরো মিটার গেল এখন কোশ্চিনে কী বলা হয়েছে দেখো এখানে তাহলে এখন কোন দিকে মুখ করে আছে তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে সে যদি এই দিকে নিচের দিকে হাঁটে তাহলে নিচের দিকে মুখ করে আছে এবং এই নিচের দিকটা আমাদের কি হয়ে থাকে নিচের দিকটা আমাদের উপরের দিকটা আমাদের কি বললাম এখানে উত্তর নিচেরটা কি আমাদের দক্ষিণ দক্ষিণ এই দিকেরটা কী হয় আমাদের পূর্ব এটা আমাদের পশ্চিম তাহলে নিচের দিকে কী আমাদের দক্ষিণ দিক তাহলে এখানে দক্ষিণ দিকে সে আছে দক্ষিণ দিকে মুখ করে আছে তাহলে এখানে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট দেখে নাও নেক্সট আমাদের কী আছে এখানে যে রবিন বাড়ি থেকে উত্তর মুখে তিন কিলোমিটার সাইকেল চলিয়ে চেলে ডান দিকে আরও এত কিলোমিটার পথ অতিক্রম করলো সে বাড়ি থেকে কত দূরে আছে তো দেখে নাও কী করতে হবে তোমাদের যে রবিন বাড়ি থেকে উত্তর মুখে তিন কিলোমিটার সাইকেল চলে সাইকেল সাইকেলে চলে ডান দিকে আরও চার কিলোমিটার পথ অতিক্রম করে তো প্রথমে কি করেছে প্রথমে সে উত্তর দিকে তিন কিলোমিটার গিয়েছে উত্তর দিক উপর দিকটা আমাদের কি উত্তর দিক উত্তর দিকে তিন কিলোমিটার যাওয়ার পর সে ডান দিকে আরও চার কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে ডান দিক কোন দিক হয়ে যাচ্ছে ডান দিকে আমাদের এই দিকটা হয়ে যাচ্ছে তো ডান দিকে আরও কত আরও এই দিকে চার কিলোমিটার গিয়েছে তবে সে এখন বাড়ি থেকে কত দূরে আছে তাহলে বাড়ি থেকে দূরের ডিস্টেন্সটা কত এই যে এটা বাড়ি থেকে এর ডিস্টেন্স এবার এটা কীভাবে ফাইন্ড করবে এই যে আমাদের এই যে এখানে কি সমকোণ এটা নব্বই ডিগ্রি এটা এ হলে এটা বি হলে আমাদের কি অতিভুজ কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আন্ডার রুট দিয়ে ঠিক একই জিনিস এখানে অ্যাপ্লাই করে দেবো তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার তাহলে কত আসবে এখানে নয় প্লাস ষোলো এজরকস্ট আন্ডার রুট পঁচিশ এটা এজিকাস্ট কত ফাইভ তারপর কত হয়ে যাবে ফাইভ কিলোমিটার দূরে আছে বাড়ি থেকে এসে কত কিলোমিটার দূরে আছে পাঁচ কিলোমিটার দূরে অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট হয়ে যাবে আমরা বুঝতে পেরেছো এরকম টাইপ অফ কোশ্চিনও কিন্তু তোমাদের জিজ্ঞেস হয় তো এখান থেকে কী হয়ে যাবে তোমাদের পাঁচ কিলোমিটার হয়ে যাবে নেক্সট দেখে নেবো নেক্সট কোশ্চিনটাও খুব ইজি টাইপ অফ কোয়েশ্চিন আছে কী বলা হয়েছে এখানে নিমায় উত্তর দিকে দশ কিলোমিটার হাঁটলো তো নিমাই প্রথমে উত্তর দিকে দশ কিলোমিটার হাঁটলো হাঁটুক এদিকে হাঁটালাম আমি দশ কিলোমিটার নিমায় হাঁটলো এদিকে লিখে নাও দশ কিলোমিটার হাঁটলো তারপর দক্ষিণ দিকে ছ কিলোমিটার গেলো এবার কোন দিকে গিয়েছে এবার দক্ষিণ দিকে উত্তর দিকের পর আবার দক্ষিণ দিকে উত্তর দিকের পর দক্ষিণ দিকটা কীভাবে আঁকবে যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা দিয়ে আবার সে কী পুনরায় ফিরে এসছে সেই রাস্তা দিয়ে আবার সে পুনরায় ফিরে এসে এই সার্কেলের মিডিলে এসে দাঁড়িয়ে গিয়েছে সার্কেলের মিডিল পর্যন্ত ধরে নিলাম আমি উপর থেকে নিচের দিকটা কত ছ কিলোমিটার তার মানে কি এই নিচেরটা চার কিলোমিটার পুরোটা যেহেতু দশ তাহলে এই এই জায়গাটা আমরা কি ছয় ধরলাম এই দিকটা তাহলে কত হয়ে যাবে চার হয়ে যাবে আমাদের তো এখান থেকে এবার কি হয়েছে এবার দক্ষিণ দিক দক্ষিণ দিকে প্রথমে এলো দক্ষিণ দিকে আসার পর আবার কি পূর্ব দিকে গিয়েছে তিন কিলোমিটার তাহলে এদিকে আবার পূর্ব দিকে গিয়েছে কত তিন কিলোমিটার তবে এখানে শুরু স্থান থেকে সে কত দূরে আছে তো একদম ইজি হয়ে গিয়েছে এবার দেখো এবার শুরু করেছিল কি এই যে এখান থেকে শুরু করেছিল এখন সে কোথায় আছে এখানে আছে তাহলে এই যে এখানে আমরা কি একটা লাইন ড্র করে দিলাম যেখানে লাইন ড্র করলাম এটা যদি চার হয় এটা যদি তিন হয় তাহলে এটা কী হবে আমাদের এটা হয়ে যাবে কত আমাদের পাঁচ একটু বের করে দেখালাম যে পাঁচ হচ্ছে এবার পাঁচ কোন দিক হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো পাঁচ কিলোমিটার কী এখানে পশ্চিম দিকে হচ্ছে নাকি পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে আসছে তো এই কোনটাকে আমি কি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এটা কি আমাদের ইস্ট যদি হয় এটা ওয়েস্ট যদি হয় এটা যদি নর্থ হয় এটা সাউথ হয় তাহলে এই যে এই কোনটা এই কোনটা আমাদের কি নর্থ ইস্ট পড়ে যায় মানে কি উত্তর পূর্ব তাহলে এখানে কী হয়ে যাবে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখে নেব একদম এই টাইপ অফ কোশ্চিনই কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে তোমাদের টেবিলের যেগুলো আছে মানে লম্বা হয়তো শাড়িতে এ টেবিলে যে গোল করে বসা সেগুলো কোশ্চিনও ইনক্লুড করা আছে সেগুলোও তোমরা দেখে নেবে নেক্সট দেখে নেব নেক্সট কী বলা হয়েছে এখানে অনিমেষ পশ্চিম দিকে পনেরো মিটার গেল তো অনিমেষ প্রথমে কোন দিকে গিয়েছে পশ্চিম দিকে পনেরো মিটার গিয়েছে তাহলে পশ্চিম দিক কোনটা আমাদের এদিকটা আমাদের পশ্চিম দিক তার মানে এদিকে গিয়ে এসছে কত পনেরো মিটার এসছে তারপর ডান দিক ঘুরে আমাদের পনেরো মিটার গেল তারপরে এরপর কি ডান দিকে ঘুরেছে এরপরে ডানদিক এটা কি পনেরো ডান দিক কোনটা দিক আমাদের উপরের দিকটা ডান দিক তাহলে ডান দিকে গিয়েছে কত আরও ডান দিকে গিয়েছে পনেরো কিমি না পনেরো মিটার গিয়েছে তারপর বাঁদিক ঘুরে গিয়েছে দশ মিটার তারপর এবার দিকের কোনটা হয়ে যাচ্ছে এদিকটা হয়ে যাচ্ছে ডান দিক এদিকটা আমাদের দিক হয়ে যাচ্ছে বাঁদিক হয়ে এবার গিয়েছে কত দশ মিটার তারপর আবার বাঁদিক ঘুরে গিয়েছে পনেরো মিটার তাহলে আবার সে বাঁ দিকে ঘুরেছে বাঁদি উপরের দিকটা কি আমাদের ডান দিক নিচেরটা কত আমাদের নিচেরটা আমাদের বাঁ দিক তো নিচের দিকে আবার বাঁদিকে এসে কত গিয়েছে আবার পনেরো মিটার গিয়েছে বাঁদিকে আরও পনেরো মিটার গিয়েছে তাহলে এখন তিনি যাত্রা শুরু স্থান থেকে কত দূরে আছে তো যাত্রা শুরু করেছিল সে কোথার থেকে যাত্রা শুরু করেছিল এই পজিশান থেকে এইখান থেকে এখন সে আছে কোন জায়গায় এই জায়গাটায় তো যাত্রা শুরু এই জায়গাটা তো আমি জানি কত পনেরো কিন্তু এই জায়গাটা আমরা তো জানি না এই এখানকার এই ডিস্টেন্সটা তো আমরা জানি না কিন্তু এই ডিসটেন্সটা আমরা খুব ইজিলি বের করতে পারি কারণ এটা যদি পনেরো হয় এটা যদি পনেরো হয় তাহলে মানে নিশ্চয়ই এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা এইটা তাহলে এই ডিস্টেন্সটা কত এখানে দশ তাহলে এটা যদি এদিকেটা পনেরো এদিকেটটা দশ তার মানে কত পঁচিশ মিটার তাহলে যাতায়াত শুরু থেকে কত পঁচিশ মিটার দূরত্বে আছে এখান থেকে কী হয়ে যাবে আমাদের অপশান ডি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা করি যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানো আশা করি ডাউট থাকার কোনো কারণ নেই কারণ ডিরেকশন একদম খুবই ইজি টাইপ অফ কোশ্চিন থাকে কিন্তু কোনো তোমাদের জাস্ট ল্যাঙ্গুয়েজ কখনো কখনো ল্যাঙ্গুয়েজ একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হতে পারে কিন্তু জাস্ট ল্যাঙ্গুয়েজ বুঝে গেলে খুবই ইজি তোমাদের কাছে নেক্সট দেখে না নেক্সট আছে এখানে অনিতা বিশ্ববিদ্যালয়ে যেতে চায় তো অনিতা তার বিশ্ববিদ্যালয়ে যেতে চায় ধরে নাও সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌরাস্তার মোড়ে এসে দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে তো অনিতা এসে কি চৌরাস্তার মোড়ে পড়ে গিয়েছে তো এই যে চৌরাস্তার মোড় মোড়ে ধরে নিলাম চৌরাস্তার এই মিডিলে এসে এখন অনিতা আসছে এটা চারটে রাস্তা এদিকে একটা রাস্তা গিয়েছে এদিকে একটা গিয়েছে এদিকে একটা গিয়েছে এদিকে একটা গেছে তার বাড়ি দেখলো আছে পূর্ব দিকে তার মানে পূর্ব দিক কোনটা এটা এদিকে কী আছে এদিকে আছে বাড়ি এদিকে বাড়ি রেখে দিলাম তারপর তার তার পূর্ব এসে দেখলো বাড়িটি আছে তার পূর্ব দিকে তার বাঁ দিকের রাস্তা গেছে বাজারে এবার তার দিকের রাস্তা এবার বাঁদিকের রাস্তা সে এবার কীভাবে বুঝবে যে দিকের রাস্তা তার কোনটা উপরেরটা না নিচেরটা উপরেরটা না নিচেরটা এবার এটা তোমাদের বুঝতে লাগবে কারণ তো এখানে তুমি তো বুঝতে পারছেন যে কোথায় কোন দিকে মুখ করে আছে। অনিতা যদি এদিকে মুখ করে থাকে তাহলে তার কি দিকের রাস্তা কি হয়ে যাচ্ছে উপরেরটা কিন্তু অনিতা যদি এই দিকে মুখ করে থাকে তাহলে তার দিকের রাস্তা কোনটা হয়ে যাচ্ছে নিচেরটা তো এই জায়গাটায় কীভাবে বুঝতে লাগবে যে অনিতা এবার কোন দিকে মুখ করে আছে দেখো অনিতা সে বাড়ি থেকে বের হয়েছে তার মানে বাড়ি থেকে যদি বের হয় তাহলে বাড়িটা তার এইদিকে পূর্ব দিকে তারা নিশ্চয়ই সে পূর্ব দিক থেকে এদিকে এসছে এইদিকে চিহ্ন এইদিকে এসছে সে পূর্ব দিক থেকে তার মানে নিশ্চয়ই অনিতা এসে কোন দিকে এখন এই দিকে এসে মুখ করে আছে অনিতা এসে কোন দিকে মুখ করে আছে এইদিকে এদিক মানে এদিকটা কী আমাদের পশ্চিম দিকে পশ্চিম দিকে অনিতা মুখ করে আছে তাহলে পশ্চিম দিকে যদি অনিতা মুখ করে থাকে তাহলে তার দিকটা কোনটা হয়ে যাচ্ছে তার পশ্চিম দিকে মুখ করে থাকলে দিকটা তার নিচে হয়ে যাচ্ছে দিকটা নিচে হয়েছে নিচে এবার কি বলা হয়েছে যে বাঁদিকের রাস্তা থেকে বাজার তার দিকের রাস্তা গেছে বাজারে তাহলে এটা কি বাজারে এই রাস্তাটা কোথায় গেছে বাজারে গেছে তারপর আবার কি বলা হয়েছে তার সোজা রাস্তা গেছে হাস হাসপাতাল তাহলে সোজা রাস্তা গিয়ে গিয়েছে হাসপাতাল তাহলে তার সোজা রাস্তা কোনটা এটা তার সোজা রাস্তা সোজা রাস্তা গিয়েছে কোথায় হাসপাতালে সোজা রাস্তা গিয়েছে হাসপাতালে তাহলে বিশ্ববিদ্যালয় কোন দিকে আছে তাহলে একটা দিকে শুধু এখন পড়ে আছে সেটা কি আমাদের উত্তর দিক উত্তর দিকে তাহলে এদিকে কী আছে এদিকে আমাদের বিশ্ববিদ্যালয় আছে এদিকে কী আছে আমাদের বিশ্ববিদ্যালয় আছে তাহলে এখানে কী হয়ে যাবে উত্তর দিকে বিশ্ববিদ্যালয় আছে অপশান সি এখানে কারেক্ট আনসার হবে তো এখানে ট্রিকি কী আছে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজগুলোকে বুঝতে হবে এখানে তোমাদের সরাসরি দিয়ে দেওয়া নেই যে সে কোন দিকে মুখ করে ঘুরে আছে কিন্তু পশ্চিম কোশ্চিন পড়ে তোমাদেরকে সেটাকে বুঝে নিতে লাগবে নেক্সট দেখে নেব আমরা নেক্সট কী বলা হয়েছে নেক্সট এখানে বোর্ড খেলা রাখছে যেগুলো তোমাদের গোল করে বসা বা লম্বা হয়ে সবাই এরপরে এ বসা যে কোশ্চিনগুলো থেকে থাকে সেগুলোর মতো তো এখানে দেখে নাও কী বলা হয়েছে এবিসিডি ক্যারাম বোর্ড খেলছে এবিসিডি ক্যারাম বোর্ড খেলছে তো আমি ক্যারাম বোর্ডে যে ধরে নিলাম বোর্ড এই যেটা ক্যারাম বোর্ডের কী চারটে দিক থাকে এদিকে একজন এদিকে খেলে একদিকে একজন এদিকে একজন খেলে তো এখানে এ এবং বি দুজন সঙ্গী তাহলে এ এবং বি যদি দুজন সঙ্গী হয় তাহলে হয় এ এ এ বি এইভাবে খেলছে অথবা এ বি এইভাবে খেলছে আমি জানি না কীভাবে খেলছে কিংবা উল্টোও হতে পারে এদিকে এ হতে পারে এদিকে বি হতে পারে যে কোনো হতে পারে তো আমরা এখন এই মুহূর্তে জানি না তো আমরা জাস্ট সিম্পলি ধরে নিচ্ছি এখানে যে এ এদিকে আছে বি এদিকে আছে সিম্পলি ধরে নিলাম তারপর এবার কী বলা হয়েছে যে ডি এর মুখ আছে উত্তর দিকে তাহলে ডি এর মুখ কী বলা হয়েছে উত্তর দিকে আছে তাহলে কি এদিক করে যদি ডি বসে এখানে যদি ডি বসে তাহলে তার মুখ কী হবে উত্তর দিকে হবে না দেখো এদিকে তার ডি বসলে ডি এর মুখ কী উত্তর দিকে হবে ঠিক একইভাবে যদি এ এর মুখ পশ্চিম দিকে হয় তাহলে এ এর মুখ আবার কি পশ্চিম দিকে আছে এ যদি এদিকে বসে থাকে তাহলে তার মুখটা কী হবে এদিকে আসবে এদিকে তার মুখ থাকবে এদিকে কি পূর্ব দিক হয়ে যায় তার মানে এটা এদিকে হবে না এটা হবে কোন দিকে আমাদের এদিকে হবে এ কোন দিকে বসছে তাহলে এদিকে বসে তাহলে এ এবং বি প্রথম কন্ডিশন কি বলা হয়েছিলো এ এবং বি সঙ্গী তাহলে এ যদি এদিকে বসে তাহলে বি কোন দিকে বসছে বি তাহলে এই দিকে বসে এবার দেখো এর মুখটা কি পশ্চিম দিকে হয়ে গিয়েছে এবার কি পশ্চিম দিকে দিক করে আছে তবে এখানে দক্ষিণ দিকে কার মুখ আছে তাহলে দক্ষিণ দিকে কার মুখ আছে এখানে দক্ষিণ দিকে এই যে তার মানে এদিকে এ পেয়েছে এদিকে বি পেয়েছে এদিকে ডি পেয়েছে একমাত্র কে আছে সি তার মানে সি এখানে বসছে সি যদি এখানে বসে তাহলে তার মুখটা কি নিচের দিকে থাকবে নিচের দিকে মানে কি এটা দক্ষিণ দিক তাহলে সি এর মুখ কোন দিকে আছে দক্ষিণ দিকে আছে তাহলে দক্ষিণ দিকে কার মুখ আছে সি এর মুখ আছে অপশান এ এখানে আমাদের বন্ধুরা কারেক্ট আনসার হয়ে যাবে করি কিছু বুঝতে পেরেছো কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট কোশ্চিনকে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে নেক্সট কোশ্চিন বলা হয়েছে এখানে পাঁচজন লোক একটি গোলাকৃত টেবিলে বসে আছে তাহলে এই যে গোল আকৃতি একটা টেবিল এবার টেবিলের অঙ্ক এসছে তো টেবিলের রিজনিংগুলো কীভাবে সলিউশন করতে হবে দেখে নাও এইগুলো সবগুলোই ইজি তোমাদের সব টাইপ অফ ইজি জাস্ট প্র্যাকটিস যত থাকবে তোমাদের তত তোমরা সলিউশন করতে পারবে তো এখানে কী হয়ে যাবে তারপর কী বলা হয়েছে দেখো অজয় আছে রামেশের রামেশ এবং দামিনীর মাঝখানে তো অজয় এই যে অজয় ধরে নিলাম এখানে অজয়কে কী বলা হয়েছে দামিনী দামিনী এখানে তোমাদের এবং তোমাদের এখানে কী বলা হয়েছে দামিনী এবং রাজেশ রামেশ রামেশের মাঝখানে আছে এরা দুজন এর মাঝখানে আছে তো এইভাবে মাঝখানে জাস্ট এখানে এঁকে রেখে দিলে তারপরে কন্ডিশন কী বলা হয়েছে দেবো তারপরে লাইনে কারণ এগুলো জাস্ট হুবহু এই ক্রম থাকবে তার কোনো মানে নাই এখানে ডি এর জায়গায় এখানেও আর হতে পারে এখানে তোমাদের আরের জায়গায় ডি হতে পারে সেগুলো তোমাদের ধীরে ধীরে পড়তে পড়তে বুঝতে লাগবে নেক্সট লাইনটাকে এবার দেখো নেক্সট লাইনটাতে আবার কী বলা হয়েছে যে সোলেমান আছে বাবুর দিকে এবার বাবু তো নেই কোথাও তাহলে বাবুকে আমাদের যে কোনো এক জায়গায় ধরে নিতে লাগবে এই যে বাবু এখানে বাবুকে ধরে নিলাম বাবুর আবার বাঁদিকে বলা হয়েছে কে আছে সোলেমান আছে তো বাবুর বাদিকে কে আছে আমাদের বাদিক যদি এখানে হয় তাহলে বাবু এদিকে যদি বসে থাকে তার বাদিক কোনটা আসছে তার বাঁ দিকটা আসছে এইদিকে তাহলে এদিকে আছে কে আমাদের সোলেমান আছে এদিকে আছে কে আমাদের সোলেমান আছে তারপর এবার কী বলা হয়েছে সোলেমানের রামেশ আছে সোলেমানের বাঁ দিকে তাহলে এই যে সোলেমান সোলেমানের বাঁ দিকে কে আছে এই যে রামেশ আছে যে এখানে পরের লাইনটা যেটা বলেছে রামেশ আছে সোলেমানের বাঁ দিকে তাহলে সমস্ত কন্ডিশনগুলো এখানে স্যাটিসফাই হয়ে গিয়েছে এবারে এখানে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে যে অজয়ের ডান দিকে কে আছে তো এই জায়গাটাই তোমাদের বোঝার বিষয় আছে তোমাদের যখন এই টেবিলের কোশ্চিন দেবে তখন বুঝবে অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলে যে অজয় এই যে অজয় অজয়ের ডান দিক কে হয়ে যাচ্ছে আমাদেরকে দামিনী তো কারেক্ট অ্যান্সার কী করে আসে অপশান সিকে করে দিয়ে চলে আসবে কিন্তু এটাখানে তোমাদের দামিনি হবে না কেন হবে না দেখো অজয় কী যেহেতু টেবিলের চারিদিকে সবাই যেহেতু বসে আছে তার মানে অজয় কোন দিকে মুখ করে আছে ভিতরের দিকে এই দিকে মুখ করে আছে অজয় এবার অজয় যদি এইদিকে সামনের দিকে যদি মুখ করে থাকে এখানে যদি সামনের দিকে যদি অজয় যদি মুখ করে থাকে তাহলে তার ডান দিক কোনটা হচ্ছে তার ডান দিক কোনটা হচ্ছে তার রাইট হ্যান্ডটা কোন দিকে থাকছে ডান হাতটা কোন দিকে থাকছে দেখো এই দিকে তার হাতটা থাকে সে সামনের দিকে মুখ করে আছে এই যেটা বুঝবে কিন্তু ভালো করে সামনের দিকে সে মুখ করে আছে সামনের দিকে যদি মুখ করে থাকে তাহলে তার বাঁ হাতটা চলছে এই দিকে এবং হাতে থাকছে তোমাদের আরের দিকে তার মানে ডান দিক তার কোনটা হচ্ছে আর হচ্ছে তার ডান দিক মানে কে এখানে আর আমাদের কে ছিল রমেশ রমেশ হচ্ছে তার ডান দিকে তাহলে ডান দিকে কে আছে রমেশ আছে এখানে অপশান বি এখানে কারেক্ট হবে নাকি অপশান সি এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে কি তারা ফেসটা তার কোন দিকে আছে ফেসটা মাথায় রাখবে যে তার মুখটা সে কোন দিকে মুখ করে আছে তো এখানে কি যদি উল্টো দিকে মুখ করে এদিকে যদি মুখ করে থাকতো তাহলে কি তার ডান দিকটা এটা হতো এদিকটা তাহলে ডান দিক হতো কিন্তু এখানে তারা কি সবাই টেবিলের দিকে মুখ করে আছে তোমরা যদি টেবিলের চারদিকে যদি বসো তাহলে কি সবাই নিশ্চয়ই টেবিলের দিকেই মুখ করে থাকবে তাহলে সেদিক যদি টেবিলের দিকে যদি মুখ করে থাকে তাহলে তার কী তার ডান দিক হয়ে যাচ্ছে কোনটা এদিকটা হয়ে যাচ্ছে তার ডান দিক মানে রাজেশের দিকটা হয়ে যাচ্ছে ডান দিক দামিনীর দিকটা হয়ে যাচ্ছে আমাদের বাঁ দিক তো এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখবে ভালো করে যাতে এই জিনিসটা ভুল না হয় এই জিনিসটাই এখানে কিন্তু মেনলি অনেকেরই কিন্তু ভুল হয়ে যায় সেই জন্য সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এখান থেকে যদি জিজ্ঞেস করে এখানে দিক কিন্তু আমাদের দামিনী হচ্ছে না দিক আমাদের কে হচ্ছে আমাদের অজয়ের দিক হয়ে যাচ্ছে রাজেশ রামেশ রামেশ হয়ে যাচ্ছে কারণ তারা ফেস্ট যেটা আছে সবারই টেবিলের দিকে আছে নেক্সট দেখে নেবো তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে ডাউট নেক্সট দেখে নাও নেক্সট কী বলা হয়েছে বলেছে একজন ব্যক্তি যোগব্যায়াম করছে তার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে রেখে তো এখানে একজন ব্যক্তি যোগব্যায়াম করছে নিচের দিকে মাথা রেখেছে পা রেখেছে উপরের দিকে ঠিক আছে তারপর তার মুখ যদি পশ্চিম দিকে থাকে তাহলে তার মুখটা আছে কোন দিকে এই যে মুখ এই ধরে নাও এদিকে পশ্চিম দিকে তার মুখটা আছে পশ্চিম দিকে যদি তার মুখটা থাকে তাহলে তার বাঁ হাত কোন দিকে থাকবে তো নর্মালি তুমি যদি দাঁড়িয়ে থাকো নর্মালি উল্টে যদি না দাঁড়িয়ে থাকো নর্মালি যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার পশ্চিম দিকে যদি মুখ করে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার ডান হাতটা কোন দিকে পড়ছে উপরের দিকে হচ্ছে তোমার ডান হাতটা নিচের দিকে হচ্ছে তোমাদের বাম হাতটা কিন্তু যখন তুমি উল্টে যাচ্ছ যখন তুমি উল্টো দিক দিয়ে মানে মাথা যখন নিচে রাখছো পা যখন উপরে তুলে যাচ্ছ তখন কি হচ্ছে তোমার পুরো বডি উল্টে যাচ্ছে তোমার বডি যদি পুরো উল্টে যায় তাহলে কি হয়ে যাবে বডি যখন পুরো উল্টে যায় তার মানে কি বাঁ হাতটা উপরের দিকে চলে যাবে বাঁ হাতটা কী চলে যাবে সেটি আমাদের উপরের দিকে চলে যাবে এবং ডান হাতটা আমাদের নিচের দিকে চলে আসবে এই জিনিসটা খালি মাথায় রাখবে তো এখানে কী হয়ে যাবে তার যেটা আছে কী হয়ে যাবে এখানে কী বলা হয়েছে এখানে বাঁ তাহলে কোন দিকে আছে বাঁ হাতা তাহলে তার উপরের দিকে আছে উপরের দিক মানে কোন দিক উপরের দিক মানে আমাদের উত্তর দিক তাহলে এখান থেকে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেলো তো এই জিনিসটা মাথায় রাখবে যখনই তুমি উল্টো করে শুয়ে শুয়ে পড়ছো তখনই কী হয়ে যাচ্ছে তোমার তোমার যে ডান হাতা এবং বাঁ হাতা সেটা কি উল্টে যাচ্ছে এই জিনিসটা শুধু মাথায় রাখবে নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কি আমাদের ক্লকের উপরে আছে ক্লকের উপরেও কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয় তো কী বলা হয়েছে এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে এই যে ব্যক্তি একটি সে কোন দিকে মুখ করে আছে পশ্চিম দিক এটা পশ্চিম দিক পশ্চিম দিকে সে মুখ করে আছে তো এখানে ডিরেকশনের অঙ্কর ক্ষেত্রে তোমরা ডিরেকশান বলতে ক্লকের যেগুলো আছে এরকম দাগ কেটে নেবে এটা কি আমাদের পূর্ব ইস্ট ওয়েস্ট নর্থ এদিকে সাউথ ঠিক আছে এবার দেখো কী বলা হয়েছে পশ্চিম দিকে মুখ করে আছে এই যে তারা পশ্চিম দিকে মুখ করে আছে এবার কী বলা হয়েছে প্রথমে সে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ক্লক ওয়াইজ ঘরে ক্লক আমাদের কোন দিকে ঘুরে এইভাবে 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 ঘোরে না এদিক দিয়ে ঘোরে আমাদের ডান দিক থেকে ঘুরে আমাদের তো ক্লক ওয়াইজ পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এই যে প্রত্যেকটা বক্স থাকে এই বক্সগুলো এক একটা কিন্তু নব্বই ডিগ্রির বক্স এই বক্সগুলো প্রত্যেকটা নব্বই ডিগ্রির বক্স ঠিক একেবারে তাহলে এখান থেকে একটা যদি আমি লাইন ড্র করে দিই তাহলে কি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল একটি তাহলে এখানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে ঘুরেছে ক্লক ওয়াইজ তার মানে এদিক থেকে এ ঘুরেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কি বলা হয়েছে তারপর একশো আশি ডিগ্রি আবার ক্লকওয়াইজ ঘুরেছে এবার সে কোন জায়গায় তার পজিশান চলে এসছে তার পজিশন চলে এসছে এখন সে আছে এই জায়গায় এইখানে এইখান থেকে আরও একশো আশি ডিগ্রি ঘুরেছে এখান থেকে আরও যদি একশো আশি ডিগ্রি ঘরে তাহলে একশো আশি ডিগ্রি আমাদের কী হয় এই যে একটি স্টেট লাইন স্টেট লাইনের এই পুরো অ্যাঙ্গেলটা কত হয় একশো আশি ডিগ্রি তার মানে এই যে পুরো এটাকে স্টেট লাইনটা আমি এইদিকে বর্ধিত করে দিলাম বাড়িয়ে দিয়ে তাহলে একশো আশি ডিগ্রি ঘোরালে কী চলে আসবে সে এই পজিশানে চলে আসবে কোন পজিশনে চলে আসবে এই পজিশানে চলে আসবে তাহলে এখন সে পজিশন কোথায় আছে এখন সে এই জায়গায় আছে এইবার আবার বলা হয়েছে আবার কি বলা হয়েছে এবার এবার সব শেষে দুশো সত্তর ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি এবার ক্লক ওয়াইজ ঘুরছিলো মানে শীতের দিকে ঘুরছিলো ডান দিক থেকে তাহলে এবার কি বাঁ দিকে ঘুরছে তাহলে বাঁ দিকে কত ঘুরেছে এসে দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি মানে কি একশো আশি প্লাস নব্বই দুশো সত্তর তাহলে এক এখান থেকে যদি একশো আশি ডিগ্রি ঘরে তাহলে সে কোথায় এসে পড়বে আবার এসে এখানে এসে পড়বে উল্টো দিকে ঘুরছে এবার এখানে এসে পড়লো এরপরে আরও সে নব্বই ডিগ্রি এক্সট্রা ঘুরেছে আরও সে যদি নব্বই ডিগ্রি এক্সট্রা ঘরে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত আরও একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে সে আলটিমেটলি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখান থেকে এবার টোটাল এখান থেকে এটা দেখো টোটাল পুরোটাই আমাদের কত এই টোটাল পুরোটা আমাদের দুশো চৌত্তর ডিগ্রি তো এখানে এবার সে এইদিকে এসে দাঁড়িয়ে গেছে তাহলে এখন সে কোন দিকে মুখ করে আসে তার মানে এখন সে এখানে যদি এসে থাকে তাহলে এটা কোন দিক আমাদের এই যে এর মিডিলের দিকটা মিডিলের দিকটাকে আমরা কী বলি দক্ষিণ পশ্চিম তাহলে এখন সে কোন দিকে আছে দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পশ্চিমে মুখ করে তাহলে অপশান এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল আর সঙ্গে যে বুঝতে পেরেছো কোনো রকমই ডাউট ইনকোয়ারি কোশ্চেন থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে নেক্সট কোশ্চেন এখানে আছে তোমাদের আনিমা উত্তর দিকে কুড়ি মিটার গেল আচ্ছা ঠিক আছে একবারে ছবি আঁকে শুরু করছি আনিমা প্রথম উত্তর দিকে গিয়েছে কত কুড়ি মিটার গেলো তারপরে তারপর সে ডান দিকে গিয়েছে তিরিশ মিটার তারপর সে উপর দিকে যদি যায় তাহলে তার ডান দিক কোনটা হয়ে যাচ্ছে ডান দিক তার এটা হয়ে যাচ্ছে ডান দিকে কত গিয়েছে সে তিরিশ মিটার লিখে নাও তিরিশ এখানে গেলো আবার সে ডান দিকে পঁয়ত্রিশ মিটার গেলো আবার সে ডান দিকে গিয়েছে ডান দিক কোনটা তাহলে নিচের দিক নিচের দিকে ডান দিক হয়ে যাচ্ছে ডান দিক এদিকে কত এসছে পঁয়ত্রিশ এসছে এদিকে পঁয়ত্রিশ এসছে এদিকে সাইড করে নিই হুম এদিকে শেষ সে পঁয়ত্রিশ আবার কী বলা হয়েছে দেখো পরবর্তীতে আবার বাঁ দিকে গেলো এবার সে যদি নিচের দিকে থাকে তাহলে নিচের দিকে কোনটা হয়ে যাচ্ছে এই দিকটা হয়ে যাচ্ছে তো এদিকে আবার দিকে আবার কত গিয়েছে বলা হয়েছে বাঁ দিকে গিয়েছে আরও কত পনেরো গিয়েছে আরও পনেরো গেলো দিকে এবং সব শেষে আবার বাঁ দিকে তাহলে এখানে যে এদিক যদি যদি যায় লাস্টের দিকে তাহলে কোন দিকে হয়ে যায় উপর দিকে তো উপর দিকে বাঁদিকে আবার কতখানি গিয়েছে বলা হয়েছে বাঁদিকে আবার পনেরো মিটার গেলো তাহলে এখানে আরও পনেরো মিটার গিয়েছে এখানে আরও পনেরো মিটার গিয়েছে এখানে আরও পনেরো মিটার গিয়েছে এইবার এখানে কোশ্চিন কী জায়গা জিজ্ঞেস করা হয়েছে তাহলে আরম্ভ থেকে কত দূরে এবং কোন দিকে আছে তো কত দূরে কোন দিকে আছে তো এখানে সে শুরু করেছিল কোথার থেকে এখান থেকে শুরু করেছিল এখান থেকে এই জায়গাটার ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে তো ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করবে সহজ উপায় করে নাও এটা যদি কুড়ি হয় তার মানে নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত এটা কুড়ি থাকবে তার মানে নিশ্চয়ই কি এই কুড়ির পরে টোটাল এটা কি পঁয়ত্রিশ এই পুরো স্টেট লাইনটা তার মানে এদিকে এটা কত পনেরো এদিকে এটা কত পনেরো তার মানে নিশ্চয়ই এটা যত তিরিশ হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাও কত আমাদের তিরিশ এটাও তিরিশ যেহেতু এটা পনেরো এটাও পনেরো তার মানে কি এখান থেকে এই জাওয়াটাও সমান এই জায়গাটাকে এই দুর্গের সমান হয়ে যাবে এই দুর্গাটা যদি পনেরো হয় তাহলে এই দুর্গাটা কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে আমাদের এই দুর্গাটাও পনেরো হয়ে যাবে তাহলে এখানে এই দিকেরটা পেলাম কত তিরিশ এদিকেরটা কত পেলাম পনেরো তার মানে পুরোটায় আমাদের কত হয়ে গেল পঁয়তাল্লিশ হয়ে গেলো তিরিশ এবং পনেরো পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ কোন দিক দিকটা আমাদের ফাইন করতে হবে এখান থেকে ছিল এখান থেকে এই দিকে আছে এখান থেকে এই দিকে আছে এই দিকে আমাদের কি হয় এটা আমাদের পূর্ব দিক ইস্ট পূর্ব দিক তার মানে সে এখন কি তার গন্তব্যস্থল থেকে এখন কোন জায়গায় আছে পূর্ব দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আছে তাহলে পূর্ব দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার না মিটারে চলছে এখানে তাহলে পঁয়তাল্লিশ মিটার তাহলে এখানে পঁয়তাল্লিশ মিটার পূর্ব অপশান ডিতে আছে আমাদের পঁয়তাল্লিশ মিটার পূর্ব তাহলে এখান থেকে অপশান ডি আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা করি যে বুঝতে পেরেছে কোনো ডাউট কোনো কোনো ইনকোয়ারি কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমাদের ডিরেকশন থেকে দেখবে যে এই টাইপ যেই টাইপগুলো আমি তোমাদেরকে করালাম এই টাইপগুলোর মধ্যে থেকেই তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হবে এবং আশাবাদী তোমরা খুব সহজেই তোমরা কিন্তু কোশ্চিনগুলো অ্যান্সার করতে পারবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সন্ধে সাতটায় ম্যাথের ক্লাসে অবশ্যই তোমরা ম্যাথের ম্যারাথন ক্লাসটাও কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং